সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থী রয়েছো, তারা কিন্তু অলরেডি হয়তো বা জেনে গেছো কিংবা তোমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাদের ভর্তি পরীক্ষার যে সম্ভাব্য ডেট এবং বিস্তারিত তথ্য সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে। তো আজকে আলোচনা করব তোমাদের সেই বিষয় নিয়ে। তো অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। আর একটি কথা বলে রাখি যে আজকের এই ভিডিওটিতে কিন্তু আমরা জানতে চলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট এবং এখানে আবেদন ফি থেকে শুরু করে তোমাদের কবে নাগাদ আবেদন, কোন ডিপার্টমেন্টে বা কোন ইউনিটে কীভাবে আবেদন করতে হবে, তোমাদের যে এই বছর কিন্তু একটা সুযোগ দিয়েছে, বিরাট সুযোগ দিয়েছে, সেটি নিয়েও আলোচনা করব। তো অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। আগামী 13 জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এদিন ব্যবসা শিক্ষা অনুষদ গোয়া ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ গোয়া ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। তো বুধবার 6 এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় ভর্তি পরীক্ষার বিষয়ে এর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার জেনারেল অ্যাডমিশন কমিটির সভায় এটি চূড়ান্ত করা হয়। সভা সূত্রে জানা গেছে যে আগামী 13 জুন ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত গোয়া ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো 4 জুন কলা অনুষদভুক্ত খয়া ইউনিট, 10 জুন বিজ্ঞান অনুষদভুক্ত কয়া ইউনিট এবং 11 জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘয়া ইউনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এছাড়া 17 জুন চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের সাধারণ জ্ঞান ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান এটি নিশ্চিত করেছেন। তিনি বলেন যে 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে ডিনস কমিটির সভার প্রাথমিকভাবে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আগামীকাল জেনারেল অ্যাডমিশন কমিটির সভায় চূড়ান্ত করা হবে। এটি ছিল কিন্তু তোমাদের প্রাথমিক একটা ডেট। তো এই 2-4 দিনের মধ্যেই কিন্তু তোমাদের বিস্তারিত একটা ডেট দিয়ে তারা তাদের বিজ্ঞাপন প্রকাশ করবে এবং বিজ্ঞপ্তিতে তোমাদের দেখা যাবে যে সমস্ত বিষয় উল্লেখ করা হয়েছে। কিন্তু এই বছর কিন্তু এরপর আসি আবেদন ফি। তো চলো দেখে আসি যে এই বছর আবেদন ফি কত এবং কারা কারা আবেদন করতে পারছে। তো আবেদন ফির কথা বলতে বলা দেখা যায় যে আবেদন ফি কিন্তু এবছর বাড়ানো হয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি আবেদন ফি বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই ফি গত বছরের চেয়ে 350 টাকা বাড়িয়ে 1000 টাকা করা হচ্ছে। তো 2020-21 শিক্ষাবর্ষে কিন্তু আবেদন ফি ছিল 650 টাকা, কিন্তু এবছর আবেদন ফি হবে 1000 টাকা। এবং জানা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় 956.50 টাকা, অনলাইন সার্ভিস চার্জ 30 টাকা ও ব্যাংক পেমেন্ট সার্ভিস চার্জ 13.50 টাকা মোট 1000 টাকা নির্ধারণ করা হয়েছে। তো 4টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের যে কোনো শাখায় ফি জমা দেওয়া যাবে। এছাড়াও তো অনলাইন পদ্ধতি থাকবেই অবশ্যই অবশ্যই। তো আরও জানা যায় যে 3 জুন তোমাদের ভর্তি পরীক্ষা হবে, এটা তো তোমাদেরকে জানিয়েই দিয়েছি। আর একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে তোমরা কারা কারা ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং কোন ইউনিটের কবে সেটি একটু বিস্তারিত চলো দেখে আসি। এবছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদনের ন্যূনতম যোগ্যতায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ প্রাপ্ত জিপিএর ফল 8 থাকতে হবে, যেটি গত বছর ছিল 8.5। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপি আলাদাভাবে 3.5 করে লাগবে, এটা আগের মতোই রয়েছে। কিন্তু তোমরা যারা এবছর ভর্তি পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের জিপিএর কন্ডিশনটা কমিয়েছে, অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসি দুটো মিলিয়ে যদি তোমার 8 পয়েন্ট থাকে তাহলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। একটা হচ্ছে মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের 7.5 করে লাগবে এবং আলাদাভাবে 3 থাকতে হবে। তো গত বছর এটি কিন্তু 8 ছিল, আলাদাভাবে 3.5 ছিল। তো তোমরা বুঝতেই পারছো যে তোমাদের ক্ষেত্রে কিন্তু এবছর বিরাট একটা সুযোগ এসেছে। আরেকটি কথা, যে
চারুকলা অনুষদভুক্ত 6 ইউনিটের আগের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা চতুর্থ বিষয়ে প্রাপ্ত জিপিএ এর যোগফল 7 থাকতে হতো, কিন্তু এবার সেটি কমিয়ে 6.5 করা হয়েছে। অর্থাৎ সব ইউনিটেই কিন্তু জিপিএ এর হার কমানো হয়েছে। আর কবে কোথায় পরীক্ষা হবে সেটা তো কোন তারিখে কোন ইউনিটের পরীক্ষা সেটা তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি। তো অবশ্যই এই চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। 2-4 দিনের মধ্যে তোমাদেরকে কিন্তু পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে, আর এই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে তুমি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো অবশ্যই অবশ্যই ততক্ষণ ভালো থাকবে এবং ভালো মতো পড়াশোনা করতে থাকো। ধন্যবাদ।